মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নব এই বার্তা নিয়ে আজ এসেছে বাংলা 1426 সাল। আর তাই পূব আকাশে ভোরের প্রথম আলো ফোটার আগে থেকেই নগরীর রাজপথে শুরু হয় মানুষের দীপ্ত পদচারণা। বর্ণিল সাজে সজ্জিত নারী পুরুষ শিশু কিশোর সবারই লক্ষ্য পহেলা বৈশাখের উৎসবে মিলিত হওয়া। বন্দরনগরীতে ভোর 6টা থেকে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। নতুন বছর বরণ উপলক্ষে নগরীর ডিসি হিল, সিআরবি, শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট সহ বিভিন্ন স্থানে বসে বর্ষবরণের বর্ণিল আয়োজন। কবিতা, গানে, নৃত্যে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ গড়ার আহ্বান জানানো হয়। নতুন বছরকে বরণ উপলক্ষে সকালে চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীকে মূলভাব রেখে চিরায়ত বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা এই উৎসবের মাধ্যমে বাঙালি তার শতভাগ নিজস্বতা প্রকাশের সুযোগ পেয়েছে। ভীষণ মজার আসলে, মানে আমাদের তো সবসময় এই বৈশাখটাকে আমাদের মানে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে, ভালো লাগাটা তো আছেই। ভীষণ পরিবেশটা, সবাই সাজগোজ, খাওয়া দাওয়া, বেশি মজা করা, ভীষণ আনন্দদায়ক একটা ব্যাপার। বের হয়েছে পরিবার পরিজন নিয়ে নববর্ষ পালনের জন্য, যেহেতু এটা বছরের প্রথম দিন তাই পরিবারকে সময় দিতে চাই সবার সাথে। ভালোই লাগছে, নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, মানে সন্তুষ্টিতে আছি, ভয়ের কোনো কিছু নেই। আর পালন সবাইকে পালানো অবশ্যই। চট্টগ্রামে দিনব্যাপী বর্ষবরণের আয়োজনে উঠে এসেছে আবহমান বাংলার হাজার বছরের সংস্কৃতি। উৎসবে যোগ দিতে ভোর থেকে ঢল নামে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষের। এ ধরনের উৎসব বাঙালিকে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের সাহস যোগাবে বলে মনে করেন উৎসবে আগতরা। সকাল থেকেই আজকের আমাদের বৈশাখ ছিল বর্ণাঢ্যপূর্ণ, বিকেলে আমাদের কনসার্ট আছে এবং আমাদের প্রশাসনের অবস্থা খুবই ভালো এবং পুলিশদের সর্বোচ্চ লক্ষ্য করা গেছে, কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। বাংলাদেশের প্রাণের উৎসব এটা, বাঙালি আমরা যারা আছি আমরা খুব গর্ব করি আজ বাঙালি হিসাবে। পাশাপাশি যে আমাদের চট্টগ্রামের যে ঐতিহ্য সেটা বলা যায় যে পুরোদমি এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মনে হচ্ছে এসে বোঝা গেল যে জলমত নির্বিশেষে সবাই এখানে আসছে এবং খুব বেশি দারুণ একটা প্রোগ্রাম হচ্ছে। আমরা তো ফ্যামিলি সহ আসছি, খুব উদযাপন করছি। এখানে পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো লাগে, প্রত্যেক বছরই এখানে আসে। এদিকে পহেলা বৈশাখকে ঘিরে বিশেষ সতর্কতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ প্রশাসন। এখানে নিরাপত্তা ব্যবস্থা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ওয়াচ টাওয়ার আছে, আমাদের সিসি ক্যামেরা মনিটর করা হয়েছে, আর আর্চওয়ে দিয়ে আমরা সবাইকে স্ক্রিনিং করে প্রবেশ করাচ্ছি প্রতি ব্যক্তিকে, এবং এই অন্যান্য আউটগেটগুলি আমরা পাহারা দিচ্ছি, আর যথেষ্ট জনসমাগম, প্রচুর নিরাপত্তা। বাঙালির প্রধান ও সার্বজনীন এই উৎসব মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটায়। বাংলা 1426 সাল হোক বিদায়ী শতবর্ষের অতীত অপেক্ষা অধিক সুখকর, এই প্রত্যাশা সকলেরই। রেহেনা পারভিন, রিমা, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম।